ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। এখানে এক বোন লিখেছেন যে একটি নন মুসলিম গরিব পরিবারের 3 বছরের বাচ্চার সাইকেলের সাথে পা লেগে কেটে গেছে, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। জাকাতের টাকা কি নন মুসলিম বাচ্চার চিকিৎসার জন্য দেওয়া যাবে? না, নন মুসলিমদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, এমনি সাধারণভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে, অনুদান দেওয়া যাবে, কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, তো সেই খাতের বাইরে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো এই যে যেই অমুসলিম কে আপনি সহযোগিতা করতে চাচ্ছেন, সে যদি এরকম হয় যে মুসলিমদের সাথে মিশে ইসলামের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং তার মনটা ইসলামের কাছাকাছি চলে এসেছে, যদি এটা আপনারা বুঝতে পারেন যে আরেকটু আগিয়ে দিলে হয়তো তাকে কাছে পাওয়া যাবে বা ইসলাম কবুল করে ফেলবে, যদি এরকম অনুভব করেন তখন তাকে তার অন্তরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম কোনোই সম্ভাবনা না থাকে তাহলে জাকাত দেওয়া যাবে না।